হ্যালো ভাই, আপনি কি করেন? আমি একটা ব্যাংকের ক্যাশ অফিসার। বাহ, খুব ভালো। তা আপনার স্ত্রী? সে কিছুই করে না, স্রেফ গৃহিণী, তাই নাকি? তা ভাই, সকালে আপনার ফ্যামিলির জন্য নাস্তা কে বানায়? আমার বউই করে, কারণ সে তো কিছু করে না। ঠিকই তো। আচ্ছা, এখন বলুন তো, তিনি ঘুম থেকে কখন ওঠেন? সে ভোর 5টায় ওঠে, কারণ নাস্তা বানানোর জন্য আগে তাকে রান্নাঘর দর পরিষ্কার করতে হয়। আপনার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায় কে? সেই নিয়ে যায়, কারণ তার তো আর কোনো কাজ নেই। বেশ বলেছেন। আচ্ছা, এখন বলুন তো, বাচ্চাদের স্কুলে দিয়ে তিনি কোথায় যান, কি করেন? বাচ্চাদের স্কুলে দিয়ে সে বাজারে যায়, বাসায় ফিরে কাপড় কাচে, ঘর মেজে, পরিষ্কার করে, রান্না বান্না করে, এছাড়া তো তার আর কোনো কাজ নেই। বেশ, এবার বলুন, লাঞ্চের পর তিনি কি করেন? তেমন কিছু না, ওই ধোয়া কাপড় চোপড় ঘরে এনে ইস্ত্রি করে, ঘর বিছানা গোছায়, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসে, খাওয়ায়, টিউটরের জন্য নাস্তা রেডি করে, এইসব টুকিটাকি কাজ করে আর কি। এইটুকু না করলে তো শরীর ভারী হয়ে যাবে, অসুখ বিসুখ বাসা বাঁধবে। খুবই খাঁটি কথা বলেছেন। আচ্ছা, বিকাল থেকে রাতে শোয়া পর্যন্ত তিনি আর কি কি করেন? ওই যে বললাম, তেমন কিছু না, টুকিটাকি হালকা কাজ। যেমন এই ধরেন, বিকেলে নাস্তা চা বানায়, ঘর আঙিনা ঝাড় দেয়, রাতের জন্য রান্না করে, বাচ্চাদের পড়াতে বসায়, আত্মীয় মেহমান এলে তাদের আপ্যায়ন করে, সবাইকে ডিনার করিয়ে নিজে খায়, এটো বাসন কাসন মাঝে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজে ঘুমায়। বুঝলাম, আপনার বউকে তেমন কিছুই করতে হয় না, অনেক শান্তিতে আছেন তিনি। এবার আপনার রুটিনটা বলুন। আমার তো ভাই মেলা কাজ, মেলা ঝক্কি ঝামেলা। সেই সকাল 8টায় উঠি, তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করে অফিসের দিকে ছুটি, তারপর সন্ধ্যার আগে আগে বাসায় ফিরি। বাসায় ফিরে কি করেন? সারাদিনের হাজারো কাজে খুব টায়ার্ড হয়ে যাই, তাই ঘন্টা দুয়েক রেস্ট করি। বউ চা দেয়, চা খেতে খেতে টিভি দেখি, পেপার পড়ি। তারপর কি করেন? হালকা ড্রেস আপ করে বাজারে বা ক্লাবে যাই, শারীরিক মানসিক পরিশ্রমে বোর হয়ে যাই, একটু রিক্রিয়েশন না করলে মাথা ঠিক থাকে না। বাজারে গিয়ে কি করেন? ওই বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা দিই, তাস খেলি, চা কফি পান বিড়ি খাই। বাসায় ফেরেন কটায়? এই ধরেন 10:30-11টা। তারপর আর কি, খেয়ে দিয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। বাচ্চারা রাতে প্রস্রাব পায়খানা করতে চাইলে কে ওঠেন, আপনি না ভাবি? আমার ক্লান্ত শরীর ঘুম বিশ্রামে খুব প্রয়োজন, গিন্নি তো কিছুই করে না, তাই সেই ওঠে। সত্যি, আমাদের সমাজে এখনো গৃহিণীদের কাজের কোনো মর্যাদাই দেওয়া হয় না, অথচ তাদের কাজের আসলেই কোনো তুলনাই হয় না। লেখাটা দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।